বিলের মাঝে নির্মাণাধীন সেতু বালু ইটের খোয়া ফেলে রাখা হয়েছে সেতুর উপরেই 2022 সালের ফেব্রুয়ারি মাসে ফরিদপুরের ভাঙা উপজেলার তুজারপুর ইউনিয়নের হাসামদিয়া বিলে পাকা সেতু নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ করার কথা অথচ এখনও সেতুর মূল অবকাঠামোর কাজই শেষ হয়নি সংযোগ সড়কে কিছুটা মাটি ভরাট করা হলেও শেষ করা হয়নি এর মধ্যে গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ এতে ভোগান্তিতে অন্তত 10 গ্রামের মানুষ ব্রিজের গোয়া ঠিক করতেছে না এবং আমাদের যাতায়াতের জন্য আমরা ধান পান আনা না এই রাস্তাটা যদি ঠিক হয় প্রায় পাঁচ ছয় গ্রামের লোকজন এই রাস্তাটা দিয়ে আসা পাবে ভাঙ্গা শহরে রাস্তাটা হইলে লোকজন টাকা দাঁড়া আসতে পারতো আর পারত উপসভা গড়ি হয়ে अब মূল লুগরে লোক সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ তবে ঠিকাদারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আর কাজে দীর্ঘসূত্রিতা হলে আইনানুক ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার প্রায় বছরের ছয় থেকে সাত সময় এখানে পানি নিমজ্জিত থাকে তো কাজের সময়টা খুব কম পাওয়া যায় যার জন্য আপনার কাজটা করতে একটু সমস্যা হাজারপুর ইউনিয়নের হাসেম দিয়ে বিলে একটি সংযোগ সড়ক সহ দুইটি ব্রিজ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে তা আমরা এই বিষয়গুলো অবগত হয়েছি যদি এ বিষয়ে কারো কোনো গাফিলতি বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রতা পাওয়া যায় আমরা যে ডিপার্টমেন্টের প্রকল্প তাদের উদ্বোধন করতে সাথে কথা বলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ভাঙ্গা উপজেলার হাসামদিয়া থেকে তুচারপুর রথখোলা পর্যন্ত 3600 মিটার সড়ক ও দুইটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 4 কোটি 69 লাখ 43 হাজার টাকা সময় সংবাদ ফরিদপুর